টানা চল্লিশ দিন মসজিদে গিয়ে জামাতে ফজর ও এশার নামাজ পড়ার চ্যালেঞ্জে জয়ী শিশুরা পুরস্কার হিসেবে পেল সাইকেল যারা প্রতিদিন এশার সালাত এবং ফজরের সালাত তারা মসজিদে নিয়মিত আদায় করছে এবং সে কারণে মসজিদ কর্তৃপক্ষ তাদেরকে দুইশো তিরিশটা সাইকেল দিয়ে তাদেরকে উৎসাহিত করেছে আলহামদুলিল্লাহ আমাদের ছোট পিচ্ছিরা ছোট বাচ্চারা তারা অনুকরণ করতে পছন্দ করে তারা তাদের বাবা মাকে যা করতে দেখে সেটা করতে চাই তাদের শিক্ষকদের যেটা করতে দেখে সেটা করতে চায় এজন্য তাদের সামনে একটা মডেল দেওয়া একটা অনুকরণে আদর্শ দেওয়াটা অত্যন্ত জরুরি আমি যদি আমার সন্তানকে নামাজি বানাতে চাই আদায়কারী বানাতে চাই সবার আগে আমাকে মসজিদে যে উপস্থিত হতে হবে এটা আমার জন্য দায়িত্ব যদি আমরা এটা করতে না পারি তাহলে আমাদের সমাজের ছোট বাচ্চাদেরকে আমার সন্তানকে আমি কীভাবে গড়ে তুলবিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি সালামু আলাইকুম ওরমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওসলাত ওসালাম আল্লাহ নবী আবাদাহ আমাবাদ ফাউদ্িল্লাহ মিন শেতান রাজিম ইসমিল্লাহ রহমান রহিম ইন আল্লাহরু মা বি কৌমিন ইউগাইরু মা বি আনফুসিম সুরাতুর রাগ এগারো নম্বর এক আহলে আন্দোলন বাংলাদেশের শিশু কিশোর সংগঠন সোনামণি সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আহলেদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের আহলে যুবসংঘের দায়িত্বশীল বৃন্দ সোনামনির কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত অভিভাবক মণ্ডলী মণ্ডলী এবং প্রাণপ্রিয় তরুণ শিশু কিশোর কচি কাচা ভাই বোনেরা প্রশংসা আল্লাহ আলমীর জন্য যার অশেষ সহমতে প্রতি বছরের ন্যায় আজকেও আমরা এমন একটি মিলন মেলাতে একত্রিত হতে পেরেছি আমাদের শিশু কিশোরদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে আগামী প্রজন্মের একজন গর্বিত নাগরিক হওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহ আলম আমাদেরকে সুযোগদান ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা সুক্রিয়া আদায় করছি শুরুতে আরও একবার আলহামদুলিল্লাহ সালাম বসিতে হোক শেষ নবী আহমদ মুস্তফা আহম্মদে মুস্তফা সালু আলহ ইসলামের প্রতি যার আদর্শে জীবন গড়ার জন্যই আমাদের সোনামণিদেরকে এখানে একত্রিত করা সম্মানিত উপস্থিতি প্রথমে প্রথমেইশ রাদের এগারো নম্বর আয়ত্তি আমরা পাঠ করেছি আল্লাহ রব আল বলছেন ইন মা মি কৌমিন হাত্তাই মাবি আনফসিহিন নিশ্চয়ই আল্লাহ রব্ল আলমিন কোনো কমের অবস্থা কোন জাতির অবস্থা কোন সমাজের অবস্থা কোনো রাষ্ট্রের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তনে উদ্যোগী না হয় নিজেদের পরিবর্তন নিজেদেরকেই সাধন করতে হবে আল্লাহ রব্ল অবশ্যই তৌফিক দিলে হবে সেটা পরের বিষয় কিন্তু অবশ্যই আপনাকে আমাকে আমার সমাজ পরিবর্তন করার জন্য আমার সমাজকে সুন্দর করার জন্য নিজেদেরকেই ভূমিকা রাখতে হবে আমরা যারা আজকে এখানে উপস্থিত রয়েছি বিশেষ করে সোনামণির দায়িত্বশীল যারা রয়েছে অভিভাবক যারা রয়েছে তাদেরকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা সোনামণিদের গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছি যারা প্রতিদিন এশা সালাত এবং ফজরের সালাত তারা মসজিদে নিয়মিত আদায় করেছে এবং সে কারণে মসজিদ কর্তৃপক্ষ তাদেরকে দুইশো তিরিশটা সাইকেল দিয়ে তাদেরকে উৎসাহিত করেছে আলহামদুলিল্লাহ এই ধরনের উৎসাহমূলক কাজ আমরা কি আমাদের এলাকায় আমাদের গ্রামে আমাদের সমাজে করতে পারি না যারা অভিভাবকরা রয়েছেন যারা দায়িত্বশীলরা রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে ছোট শিশুদের এই মানসিক চাহিদাটা আমাদের বুঝতে হবে এবং সেটা অনুযায়ী ভূমিকা নিয়ে তাদেরকে আমাদের ভালো কাজে উৎসাহিত করতে হবে ভালো কাজে তাদেরকে এনগেজ করার জন্য চেষ্টা করতে হবে আর একটা ঘটনা বলি আমি অনেক জায়গাতেই বলি ঘটনাটা যে আমাদের একজন বন্ধু ছিল সেই বন্ধু নিজে হাফেজ ছিল সে হাফেজ হওয়ার পরে সে চিন্তা করলো যে আমার গ্রামেও আমার মতো আরও হাফেজ তৈরি করা দরকার তখন সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেই গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেল যে বলল আপনার একটা সন্তানকে আপনি অন্তত হাফেজ বানান বাবা মাকে বললো যে অন্তত একটা সন্তানকে আপনি হাফেজ বানান তো সেই ছেলে বললো যে আমি মোটামুটি চল্লিশটা ফ্যামিলিকে উৎসাহিত করতে পারলাম তারপরে দেখা গেল চার বছর পরে পাঁচ বছর পরে যে ওই গ্রামে প্রায় অধিকাংশ বাড়িতে একটা করে হাফেজ আল আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে সামান্য একটু উদ্যোগ কিন্তু তার দ্বারা কত বড় একটা উপকার সাধিত হলো এইভাবে যদি আমরা প্রত্যেকে আমাদের এলাকাতে সমাজে আমাদের তরুণ কিশোর ছোট বাচ্চাদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে দ্বিতীয়ত আমাদের ছোট পিচিরা ছোট বাচ্চারা তারা অনুকরণ করতে পছন্দ করে তারা তাদের বাবা মাকে যা করতে দেখে সেটা করতে চায় তাদের শিক্ষকদের যেটা করতে দেখে সেটা করতে চায় এজন্য তাদের সামনে একটা মডেল দেওয়া একটা অনুকরণে আদর্শ দেওয়াটা অত্যন্ত জরুরি আমরা অবশ্যই বলবো আল্লাহ রসুল্লাহ আসলাম আমাদের আদর্শ তাই না রাসুলের আদর্শ জীবন গড়ার জন্য আমরা বলছি কিন্তু একটা জীবন তো আদর্শ থাকা দরকার একটা জীবন তো আদর্শ থাকা দরকার যেটাকে দেখে তারা বুঝবে যে কিভাবে আমরা আমাদের জীবন চালাবো আপনি বাবা মা হয়েছেন আপনি তার অভিভাবক হয়েছেন আপনি মাদ্রাসার পরিচালক হয়েছেন আপনি নিজেই মসজিদে আদায় করছেন না আপনি নিজেই মসজিদে যাচ্ছেন না অথবা আপনি নিজেই আদায় করেন না আপনার সন্তানটাকে সালাদ আদায় হবে কখনোই সম্ভব না তা আপনার মডেল আপনাকে অবশ্যই একটা তৈরি রাখতে হবে মডেল সেট করতে হবে সেটা নিজের মাধ্যমে হোক বা আপনার যে মানে যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই আমাদেরকে অনুসরণে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে আমি যদি আমার সন্তানকে নামাজি বানাতে চাই আদায়কারী বানাতে চাই সবার আগে আমাকে মসজিদে যে উপস্থিত হতে হবে এটা আমার জন্য দায়িত্ব যদি আমরা এটা করতে না পারি তাহলে আমাদের সমাজের ছোট বাচ্চাদেরকে আমার সন্তানকে আমি কীভাবে গড়ে তুলব প্রিয় উপস্থিতি যে দুটো বিষয় বললাম এই দুটো বিষয়ে আমরা অধিকাংশ সময় খেয়াল রাখার চেষ্টা করি না আবারও বলছি উৎসাহ দিতে হবে ছোট বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে দ্বিতীয়ত তাদের সামনে অনুকরণীয় আদর্শ আমাদেরকে সেট করতে হবে আমাদের সন্তানরা যেন আমাদের সন্তানরা যেন আধুনিক কালের এই নানা ধরনের সিন্ডারেলা তারপরে আরও কি কি আছে না ব্যাটম্যান আরও এই সমস্ত আজেবাজে জিনিসকে যেন তারা তাদের আদর্শ হিসাবে গ্রহণ না করে তাদের সামনে যেন যারা অনুকরণে মডেল হবেন আমাদের শুরু করে যত সাহাবাহিক আছেন বড় বড় মনীষী যারা আছেন তাদেরকে আমাদের তাদের সামনে উপস্থাপন করতে হবে আমি সোনামণি সংগঠন কি কাজ করছে সোনামণি সংগঠন মূলত আমাদের তরুণ ভাইদেরকে এই উৎসাহ দেওয়ার কাজটা এবং সেই সাথে তাদেরকে তাদের সামনে একটা অনুকরণীয় মডেল সেট করার জন্য কিন্তু সাধ্যমতো কাজ করে যাচ্ছে আমাদের এই সোনামণি ভাইদেরকে কীভাবে গড়ে তুলেছে আমি নিজে যদি এখন একটু পরীক্ষা করতে চাই তাহলে বোধ স্পষ্ট বিষয়টা আরও স্পষ্ট হবে আমি ছোট সোনামণিদেরকে জিজ্ঞাসা করতে চাই আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রবকে আমাদেরকে কে সৃষ্টি করেছেন আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্তি দেন কে মাঝারে গেলে কি হবে শির হবে মাজারে গেলে পীর সাহেবকে আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্তি দিতে পারবে তাবিজ পরা যাবে কেন যাবে না শিরখ হয়ে যাবে মাসাল্লাহ আমাদের রসুল সাল্লাহ তিনি আমাদের তিনি আমাদের সর্বোচ্চ নমুনা তাই না তাকে আমরা রাসুল হিসেবে মনে করি সেই রাসুল ইসলাম তিনি কিসের তৈরি সবাই নিশ্চিত আমাদের রসুল কি নবী নন নূর নবী নন মাশাল ঈদে মিলাদুন্নবী করা যাবে আমরা তো রাসুলকে ভালোবাসি রাসুলের জন্মদিন পালন করা যাবে না কেন যাবে না বেদাত হয়ে যাবে মাসাল্লাহ তারপরে আরো কিছু কোশ্চিন করি রাতে ঘুমানোর সময় তোমরা কে কে কালকে দোয়া পড়েছ সবাই মুগস্থ হাত উঁচু করলে হবে না সত্যি সত্যি বলতে হবে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে কে কে দোয়া পড়েছ আবার হাত তোলো রাত আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে কে কে ধোয়া পড়েছ সকালে ওঠার সময় ভুলে গেছে না ঘুমানোর সময় মনে থাকে কিন্তু ওঠার সময় আর মনে থাকে না তারপরে খাওয়ার সময় কি বলতে হয় মাসাল্লাহ কোন হাতে খেতে হয় মার্শাল্লাহ ময়লা আবর্জনা কোথায় ফেলতে হয় ডাস্টবিনে নাকি রাস্তার উপরে তোমরা কোথায় ফেলো চিপসের প্যাকেট ডাস্টবিনে ফেলো না রাস্তায় ফেলো তো যাই হোক যেটা বলতে চাইছিলাম এই যে আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখ দিয়ে যে কথাগুলো হচ্ছে। এগুলো আমাদের সমাজের অধিকাংশ শিশু কিশোরকে যদি আমরা জিজ্ঞাসা করি তারা কি এগুলো বলতে পারবে আলহামদুলিল্লাহ সোনামি সংগঠন এইভাবে কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তৈরি করছে এই ছোটো বাচ্চারা ইনশাল্লাহ আগামী দিনে সুনাগরিক হবে আমরা শেষ কথা যেটা বলতে চাইব যে সোনামণি সংগঠন অবশ্যই বাংলাদেশ বাংলাদেশে আলোচ এবং আহলারিস আন্দোলনের জন্য একটি বড় একটা সুতিকাগার একটা বড় ভিত্তিশীল একটা প্রতিষ্ঠান যেখান থেকে পরবর্তী প্রজন্ম গড়ে উঠছে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা যারা আজকে সঙ্গে দায়িত্ব পালন করছি আমরা নিঃসন্দেহে হলফ করে বলতে পারি আমাদের অধিকাংশই কিন্তু সোনামণি থেকে উঠে আসা যেটা আমাদের প্রাণপ্রিয় আজিজুর রহমান ভাই উনি আমাদেরকে উল্লেখ করেছেন যে কীভাবে আলহামদুলিল্লাহ সোনামারী সংগঠন যুবসংঘ তৈরি করেছে এবং যুবসংঘের মাধ্যম দিয়ে পরবর্তী আন্দোলন দায়িত্বশীলতা গড়ে উঠছেন এইভাবে ধারাবাহিকভাবে আহ আন্দোলন বাংলাদেশে যে একটি ফরম্যাট গড়ে উঠেছে যেখানে শিশু থেকে যুবক থেকে মুরব্বীরা পর্যন্ত সবাই একটা কাঠামোর মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ তারা তাদের আকিদা তারা তাদের মানহাজ নিয়ে তারা তাদের সুন্দর আখলাক নিয়ে বেড়ে উঠছে এই ধারাবাহিকতা যদি অব্যাহত আমরা রাখতে পারি ইনশাল্লাহ আগামী সমাজ আমাদেরই আগামী সমাজ পরিবর্তনের মূল সুতিকাগার আগামী সমাজ পরিবর্তনের মূল ক্যাটালিস্ট হবে ইনশাআল্লাহ এই সোনামণি আমরা আশা করি সোনামণি সংগঠন তাদের এই কর্মসূচিগুলো নিয়ে তাদের কার্যক্রম নিয়ে আরও শনে শনে অগ্রগতির পথে এগিয়ে যাবে আমি সোনামণি যারা দায়িত্বশীল ভাইরা আজকে এই আয়োজনটা করেছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি হারিস ফানুষ শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রবুল্লা আলেন আমাদের সকলকে দিনের প্রকৃত মুজাহিদ হিসেবে কবুল করে নিন আগামী দিনের নাগরিক গড়ার ক্ষেত্রে আমাদেরকে প্রকৃত যথাযোগ্য ভূমিকা পালন করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আল আলহামদুল্লাহি রবিল আলমিনামালাইকুম বরহমাতালি বারকাত